হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আশফিয়া তনিমা ব্লগস। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগে থাকছে কই গেলাম, কী কী করলাম, এগুলোই। সো লেট স্টার্ট। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে দেখি আম্মু রুটি ভাসতেছে, আর কিছু রুটি হালকা সেঁকে ঠান্ডা করে বক্সে রাখে যাতে রাতে আর পরদিন না বানাতে হয়। আমি উঠছি, সাথে সাথে রায়াও উঠে গেছে, যাক ভালো মুডেই উঠছে আলহামদুলিল্লাহ। সচরাচর লেট করে ওঠা হয় আম্মুর এখানে আসলে, সো আজ একটু আর্লি ঘুম থেকে উঠেছি। ওঠার কারণ তোমরা টাইটেলেই জানছো, ইয়েস রায়ার দাদিবাড়ি যাবো। যাক আলহামদুলিল্লাহ রায়া গরম গরম রুটি খাচ্ছে, নানুমুনির হাতে রুটি মজা লাগছে। এটা দেখে আম্মু বলতেছে বাসায় গিয়ে রুটি বানাবি, আর কেনা রুটি খাবি না। ওকে, দেন ফ্রেশ হয়ে খেতে বসলাম। আগের দিনের দুপুরের ডিম রান্না ছিল, একটা বেঁচে গিয়েছিল, সেটা সকাল সকাল আমাকে জোর করে খাওয়ানো হচ্ছে। খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি আমরা বের হয়ে গেলাম, কারণ রায়ার দাদিবাড়ি যাওয়ার আগেও একটা কাজ ছিল আমাদের। এই সেই স্কুল গেট এখনও সাজানোই আছে, কাল তো রায়ার জন্য আসা হলো না। তো আমরা রিক্সা নিলাম আর রওনা দিলাম সোনারপট্টি। নামটা শুনে অবশ্যই গেস করতে পারতেছো, সোনারপট্টি মিন্স যেখানে গোল্ড বানানো হয়, গোল্ড জুয়েলারিস। আমার জন্য একটা ইয়াররিং বানাতে দিব। সো ইয়া, চলে আসলাম ভাইয়ার দোকানে। আমার আপন ভাইয়া, সে স্বর্ণকার, টুকটাক যা বানায় এই ভাইয়ার কাছেই বানাই। সো ফিঙ্গারিংয়ের জন্য গ্রিন কালার স্টোন খুঁজছিলাম অনেকদিন ধরেই, কিন্তু পছন্দ হচ্ছিল না। কালার মিললে সাইজ মিলে না, সাইজ মিললে কালার মিলে না। সো ভাইয়া বললো সুন্দর গ্রিন স্টোন এনে রাখবে, আর এবার যখন আসবি তখন তো বানাই দিব। তো জাস্ট ইয়াররিংটাই বানাতে দিলাম, দিয়ে আম্মুকে বিদায় দিলাম, আর আমরা মা মেয়ে রিক্সা নিলাম। এই যে আমার মেয়ে, যেখানেই যাই সেখানেই তাকে সবাই চকলেট গিফট করে। ইস, আবার দেখাচ্ছে দুষ্টটা। কাজ শেষ, এখন যাচ্ছি রায়ার দাদিবাড়ি। খুব একটা দূরে না, বেশ কাছাকাছি। চলে আসলাম, আর এসেই সে চাচুর কোলে হানা দিছে, তার পছন্দের ছোট চাচু। আর এসেই তো দেখি এলাহি কাণ্ড, মা ফোনে বলেছিল আমার কাকা শ্বশুর আসবে, তাই হালকা পাতলা খাওয়ার আয়োজন। এসে দেখি ফ্যামিলির প্রায় সবাইকেই দাওয়াত করা হয়েছিল, অনেক বড় আয়োজন। মা আর আমার দুই জামা মিলে রান্নাবান্না করছে, রান্নাবান্না শেষে এক এক করে সবাই খেয়ে নিচ্ছে। এদিকে রায়া তার চাচুকে পাইলে আর কিচ্ছু লাগে না, চাচুই তার বেস্ট ফ্রেন্ড মাশাল্লাহ। তারপর একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, রায়া জাস্ট প্লেন পোলাও খায়। তো মা বললো একটু মিষ্টি নাও দেখি, তো বেশ ভালোই খাচ্ছিল। আর এই পিচ্চিটা হচ্ছে রায়ার ফুপ্পি, নাম আফিফা, আমার কাকা শ্বশুরের মেয়ে। খাওয়া দাওয়া শেষে এই পিচ্চিগুলোকে নিয়ে চিলার পার্টি করছিল আমার ছোট দেবো, নাচা গান। গান শুনে এক একজন নাচতে শুরু করছে, আমারটা যে কি ডান্স দিচ্ছিল রে বাবা, মাথায় রষ্ট, গলায় আবার গিটারও ঝুলাইছে রকস্টারের মতো। তার পায়ের স্টেপগুলো পুরাই ব্লিপির মতো, সারাদিন ব্লিপি দেখে আর ব্লিপির মতো তিরিং বিরিং করা শিখছে। নাচ গান শেষে তার ঘুম ধরছে, ঘুমে পড়ে যাচ্ছে। তো আর বেশিক্ষণ দেরি না করে বিদায় নিয়ে চলে আসলাম, এসেই ওকে শুয়ে দিলাম। রিক্সাতেই ঘুমে গেছিল, আমাদের গাছের নারিকেল আজই পাড়া হয়েছিল, তো কুটকুট করে খাচ্ছিলাম। এদিকে দেখি আম্মু তাল জাল দিচ্ছে, তালের বড়া বানাবে। তাই আগেই বলে রাখি, এখন তালের সিজন না, তালের বড়া আমি অনেক পছন্দ করি। এই গেল তালের সিজনে, এটা খাওয়া হয়নি আর আম্মু বাসাতেও আসা হয়নি। মায়ের মন বলে কথা, আমার জন্য তাল ডিপে রেখে দিয়েছিল, আমি আসলে করে খাওয়াবে আর কি। পারফেক্ট টাইমিং, খালামুনি আসছে, গরম গরম খেতে পারবে। উফ, গরম গরম কি যে মজা, থ্যাংকস আম্মু এত কষ্ট করার জন্য। এমনটা না যে তাল ঢাকায় পাওয়া যায় না, কিন্তু কিন্তু এই জিনিসগুলো না আমি একা কখনো করিনি আর করতেও মন চায় না, এগুলো আম্মুর হাতেই মজা লাগে, মানে বেস্ট। দেখতেই পাচ্ছ আমি কি মজা করে খাচ্ছি। বেশ কিছুক্ষণ পর সে ঘুম থেকে উঠে চিপস নিয়ে বসছে, অ্যান্ড এই হেয়ার ব্যান্ড পরেই সে চিপস খাবে। জিত, তার এক দাদু এটা আজ কিনে দিয়েছে, নতুন জিনিসের কদর সবাই করতে জানে। দেন চা খেলাম, চা ছাড়া তো আমার চলেই না। তারপর অনেক রাতেই হবে, একটু চিপস ভাতছিলাম, অনেকগুলো তালবড়া খেয়েছিলাম, তাই রাতে ভারী কিছু খাবো না সেই জন্য। কিন্তু এক গাদা গ্যাসের জিনিস খাইছি, এমনকি আমার গ্যাসের তো প্রবলেম আছেই। সো গ্যাসের ট্যাবলেট খেলাম, আর আজকের ব্লগ এখানে শেষ করলাম। আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। শেষ।